কোন পর্যন্ত আমাদের রাজ্যে যতগুলো কেস যতগুলো স্যাম্পল কালেকশন হয়েছে এর মধ্যে আগের চার যদিও পাঁচ কিন্তু একটা কেস ট্রান্সফার হয়ে গেছে নর্থ বেঙ্গলে এটা আমাদের ধরছি না টোটাল বারো আর চার ষোলো এই ষোলোটা কেস পজিটিভ পাওয়া গেছে কিন্তু এর মধ্যে দুজন রিকভারি হয়ে গেছে আর হলো চোদ্দ জনের ট্রিটমেন্ট চলছে এই চোদ্দ জনের বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় সিমটমস নেই তো ওই দুজনের সাথে বিএসএফের যে দুজন জওয়ান তাদের সাথে লিঙ্ক পজিটিভ পাওয়ার পরে যাদের লিঙ্ক ছিল এরকম আমরা চৌত্রিশ জনের স্যাম্পল কালেকশন হয়েছিল গতকাল এবং গতকাল এটার মধ্যে দেখা যায় চৌত্রিশ জনের মধ্যে ১২ জন পজিটিভ কেস তাদেরকে গতকালই ধলাই জওহরনগরে ক্যাম্পে আলাদা করে রাখা হয়েছে আজকে তাদের জীবিতে শীত করার কথা রয়েছে যেখানে ট্রিটমেন্ট হবে ট্রিটমেন্ট তিন ধরনের একটা হলো ডেডিকেটেড কোভিড হসপিটাল যেটা আমাদের জিবি আরেকটা রয়েছে ডেডিকেটেড কোভিড হেলথ সেন্টার যেটা আইজিএম যেখানে ৩০টা আসন সিট রয়েছে আর রয়েছে ডেডিকেটেড কোভিড কেয়ার সেন্টার এটা মাইল্ড কেসের জন্য তো এরকমভাবে আর হেলথ সেন্টার যেটা আইজিএম এখানে মোটামুটি মডারেট সিস্টেম অর্থাৎ অক্সিজেন দেওয়ার সুবিধাজনক থাকে এরকমভাবে করা হয়েছে তো আজকে জওহরনগরে তাদেরকে যারা এই ১২ জনের কেস পজিটিভ পাওয়া গেছে তাদেরকে জিবিতে হসপিটালে শিফট করার কথা রয়েছে এছাড়া ওই যে দুজন বিএসএফ কালকে ৩৪ জনের কালেকশন করেছে এর সাথে লিঙ্ক যত রয়েছে যেমন বিএসএফ ক্যাম্প ডাক্তার নার্স এবং ওয়ার্ডে যে ওয়ার্ডে এই বিএসএফ জওয়ান ছিল দলাইতে পেশেন্ট ছিল তাদেরকে গন্ডাছড়ার মহকুমা হাসপাতালে স্বাস্থ্যকর্মী এই সব মিলে ১৭৯ জনের স্যাম্পল কালেকশন করে আজকে আনা হয়েছে এবং এটা প্রসেস চলছে বিকালে জানা যাবে এছাড়া এটা দুজনের সাথে তার মানে ৩৪ এবং ১৭৯ এই সবটা ৩৪ মধ্যে বারো পাওয়া গেছে এবং ১৭৯ মধ্যে কী হয় দেখা যায় এছাড়া এবার ১২ সাথে যারা লিঙ্ক আপ রয়েছে তাদের কন্ট্যাক্ট লিস্ট তৈরি হচ্ছে এ হলো সিচুয়েশন তো যা এগুলি প্রশাসন প্রোটোকল ট্রিটমেন্ট অনুযায়ী যা যা করার সেগুলি করছে স্বাস্থ্যকর্মীরা জীবনের ঝুঁকি নিয়ে কাজ করছে তারা এবং রাজ্যের মুখ্যমন্ত্রী গতকালই প্রধানমন্ত্রীর সাথে এবং স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে কথা বলেছে এবং রাজ্যের সর্বশেষ পরিস্থিতির কথা বলেছে এবং ওইখান থেকে নির্দেশ অনুযায়ী যা যা করা স্বাস্থ্য দপ্তরের কর্মকর্তারা সেই ব্যবস্থা করবে তবে আতঙ্ক প্যানিক হওয়ার কোনো কারণ নেই আতঙ্ক সৃষ্টি করারও দরকার নেই গুজবেও কান দেওয়ার প্রশ্ন নেই স্বাস্থ্যকর্মী সরকারের যে গাইডলাইন রয়েছে স্বাস্থ্য দপ্তরের যে গাইডলাইন রয়েছে সবাইকে সেই গাইডলাইন মেনে চলার জন্য অনুরোধ করছি আমরা প্রথম থেকে বলছিলাম যে সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করা উচিত সেজন্য যত কম পারা যায় বাড়ির বাইরে বেরোনো যত কম পারা যায় বাড়ির বাইরে যেন বেরো না হয় তারপরেও অতিশয় হয়ে আপনারা জানেন যে এই যে লকডাউন এটা কিন্তু আনন্দের বিষয় নয় এটা অপ্রিয় সিদ্ধান্ত
রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক তিনটি ক্ষেত্রে কিন্তু এটা অপ্রিয় সিদ্ধান্ত, কিন্তু তারপরও সরকার, কেন্দ্রীয় সরকার, দেশের প্রধানমন্ত্রী এই অপ্রিয় সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে, কারণ মানুষকে বাঁচিয়ে রাখার জন্য। তো এই বিষয়গুলি খতিয়ে দেখতে হবে এবং সমগ্র বিষয় চিন্তা করে আমরা এই লেটেস্ট পজিশনের কথা এখন পর্যন্ত যতটুকু জানি, বিকাল পর্যন্ত টোটাল সিচুয়েশন কি আমি অফিসে গেলে জানতে পারবো, এখন এই মুহূর্তে আর কিছু বলার নেই। এটা যা হবে সরকারি সিদ্ধান্ত মতো হবে, রেড জোন হবে নাকি অরেঞ্জ জোন হবে এখন আমি এই মুহূর্তে বলতে পারছি না, যেহেতু এটা সোজা কথা একটা সিস্টেম রয়েছে, সেই সিস্টেম অনুযায়ী কেন্দ্রীয় সরকারের যে গাইডলাইন রয়েছে সেই গাইডলাইনে যদি রেড জোন হয় রেড জোন হবে, যদি গ্রিন জোন হয় গ্রিন জোন হবে, এটা আমাদের বলার, আমরা আমরা এক্সপার্ট নই, আমরা বিশেষজ্ঞ নই, কোন ক্ষেত্রে রেড জোন, কোন ক্ষেত্রে অরেঞ্জ জোন, কোন ক্ষেত্রে গ্রিন জোন, কেন্দ্রীয় সরকারের নির্দেশ মতেই রাজ্য সরকার করবে, এর ক্ষেত্রে কোনো রকম নড়চড় হবে না। সুতরাং এই মুহূর্তে এর বেশি বলার সুবিধা নেই। লকডাউন মিন্স কারফিউ, অলমোস্ট কারফিউ, লকডাউন মিন্স অলমোস্ট কারফিউ। আমি দেখেছি পত্র পত্রিকায় যে রাত্র একটা সার্টিন টাইম থেকে সকাল এতটা পর্যন্ত কারফিউ হওয়ার কথা, এই মুহূর্তে আমি বলতে পারছি না। আমি মুখ্যমন্ত্রীর সাথে কথা না বলে বা হাই অফিসিয়াল সাথে কথা না বলে এ ব্যাপারে মুখ খোলা উচিত নয়, এবং যত বেশি যত কম পারা যায় কম কথা বললেই ভালো, নতুবা এটা ভুল হতে পারে। আমি একটা কথা বলার পর, যেহেতু আমি একজন জনপ্রতিনিধি মন্ত্রী, যে কোনো কথা হঠাৎ করে মুখ ফসকে চলে গেলে এটা কিন্তু একটা অঘটন ঘটতে পারে, সেই জন্য এর বেশি কোনো মন্তব্য করা সমীচীন হবে। স্যার আগামী মানে বেশ কিছুদিন থেকে আজকে শহরে ঘুরলে দেখা যাচ্ছে মানে তৃতীয় দফা লকডাউনে তো অনেক কিছু শিথিল করা হয়েছে, অনেক ক্ষেত্রে শিথিল করা হয়েছে, শুধু যেমন হকার্স কর্নার, যেমন মলগুলি, শপিং মলগুলি, যেমন সিনেমা হল, যেমন কলেজ, যেমন বিশ্ববিদ্যালয়, যেমন স্কুল, এগুলিকে বন্ধ রাখা হয়েছে। বাকিগুলির ক্ষেত্রে কিছু বেশ কিছু শিথিল, অলমোস্ট যেহেতু গ্রিন জোনে ছিলাম আমরা, বেশ কিছু শিথিলতা শিথিল করা হয়েছে। তো সেজন্য ভিড় তো থাকবেই, কিন্তু ভিড় থাকলেও সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করা উচিত। সোশ্যাল ডিস্টেন্স মেনটেন না করলে এটা কিন্তু ভুল হয়ে যাবে পরবর্তী সময়। আমরা কিন্তু যে আমাদের আমাদের বারবার একটা কথা বলছি, যদি মানুষ সচেতন না হয়, মানুষ যদি সতর্ক না হয়, এটার একমাত্র একটাই ওষুধ, আমরা যদি ভারতবর্ষের মানুষ কিংবা ত্রিপুরার মানুষ, আমি ভারতবর্ষের কথা বলবো না ত্রিপুরার মানুষ, আপনারা সহ আমি সহ সবাই যদি মনে করি যে 14 দিন ঘর থেকে বেরোবো না, তাহলে কিন্তু কোভিড আমাদেরকে কিচ্ছু করতে পারবে না, করোনা আমাদের কিচ্ছু করতে পারবে না। কিন্তু আমরা কোনো না কোনো অজুহাতে, কোনো না কোনো অজুহাতে অযথা অনেকাংশ অনেক অনেক মানুষ, যদি বিশেষ কারণ থাকে আলাদা কথা, অনেক মানুষ অযথা ঘর থেকে বেরোই এবং সোশ্যাল ডিস্টেন্স না মেনে আমরা এমনভাবে চলাফেরা করি, এই জন্যই এরকম অবস্থা হয়েছে। তো এক্ষেত্রে সবাইকে সতর্ক থাকতে হবে, সচেতন থাকতে হবে, যেহেতু রাজ্যে এখন